আসসালামু আলাইকুম আজ ঘরে তৈরি করে দেখাবো চাট মশলা বাজারে চাট মশলার প্যাকেট কিনতে পাওয়া যায় তবে সবচেয়ে ভালো হয় এটা যদি ঘরে তৈরি করা যায় ঘরে তৈরি চাট মশলা দিয়ে তৈরি করা খাবারের টেস্টই আলাদা অনেকগুলো টিপস সহ চলুন দেখিয়ে দিই পারফেক্ট চাট মশলা তৈরির ফর্মুলা চাট মশলা তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি আস্ত ধনিয়া এখানে ধনিয়া রয়েছে এক টেবিল চামচ নিয়েছি আস্তজিরা জিরা দুই টেবিল চামচ রয়েছে এখানে রয়েছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি হাফ টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা এখানে নিয়েছি পনেরো থেকে বিশটা কালো গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ রাঁধুনি মশলা যে কোনো মুদির দোকানে রাধুনি মশলা বললে পাবেন আর যেটা অবশ্যই লাগবে তা হলো লবণ লবণ নিয়েছি হাফ টেবিল চামচ সাথে দিচ্ছি বিট লবণ এখানে দেড় টেবিল চামচ বিট লবণ রয়েছে আপনারা চাইলে যে কোনো একটা লবণ দিয়েও চাট মশলা তৈরি করতে পারেন সেক্ষেত্রে বিট লবণ দিলে দুই টেবিল চামচ দিবেন আর সাধারণ লবণ দিলে এক টেবিল চামচ দেবেন সবশেষে লাগবে শুকনামরিচ ও লবঙ্গ শুকনামরিচ নিয়েছি পাঁচটি আর লবঙ্গ নিয়েছি তিনটি এ হলো চাট মশলার উপকরণ সাধারণত এ দশটি উপকরণ দিয়ে তৈরি করা হয় চাট মশলা আর আমি প্রত্যেকটা মশলার পরিমাপ বলে দিয়েছি আপনারা কম বেশি নিলে প্রতিতে উপকরণ সে অনুপাত অনুযায়ী কম বেশি করে নেবেন এখন আমরা এই মশলাগুলো একে একে টেলে নেব লবণগুলো সহ টেলে নেব অনেকে লবণ বাদে টেলে নেয় কিন্তু না আমার অভিজ্ঞতাটা বলে লবণসহ টেলে নিলে মশলাটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে লবণ টেলে নেওয়ার কারণ আরও বিস্তারিতভাবে একটু পর বলছি এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি চুলার চুলারাজ একেবারে লো করে রেখেছি প্যান গরম হয়ে গিয়েছে এখন প্যানে আমি প্রথমে দিব গোলমরিচ আর দিব লবঙ্গ এই দুইটা উপকরণ ভাজতে একটু সময় বেশি লাগবে তাই এ দুটো উপকরণ আগে দিয়েছি ত্রিশ সেকেন্ডের মতো টেলে নিয়েছি এখন দিব ধনিয়া দিচ্ছি মৌরি আর দিচ্ছি পাঁচফোড়ন এবার সবগুলো আরও ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব আর মশলা টেলে নেওয়ার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে কারণ তা না হলে সব মশলা সমানভাবে ভাজা হবে না আবার বেশি আছে টালতে যাবেন না এতে মশলা পুড়ে যাবে অনবরত নেড়ে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি চুলার আঁচ কিন্তু লোতেই আছে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আরও ত্রিশ সেকেন্ড ভাজার পর দিচ্ছি আস্ত জিরা আর দিচ্ছি রাঁধুনি দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনা মরিচ এ উপকরণগুলো সহ সবগুলো উপকরণ আরও এক মিনিট ভেজে নেব আগেই বলেছি অনবরত নেড়ে যেতে হবে আমি ধাপে ধাপে মশলাগুলো দিলাম যাতে যে মশলাটা যতটুকু ভাজা হওয়া দরকার সে অনুযায়ী যাতে ভাজা হয় সব মশলা একসাথে দিয়ে দিলে বড় মশলা ভাজা হতে হতে ছোট মশলাগুলো কিন্তু পুড়ে যেত মশলাগুলো টেলে নেয়া হয়ে গেছে এখন দিব লবণ ও বিট লবণ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে লবণ আবার টেলে নিতে হয় নাকি লবণও টেলে নিতে হয় আপনি যদি চাট মশলা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এই দুইটা উপকরণ অবশ্যই টেলে দেবেন কারণ লবণ ও বিট লবণের মধ্যেও থাকে আপনি যদি লবণ ও বিট ভেজে না দেন তাহলে এ দুটো উপকরণের কারণে চাট মশলা ভিজা ভিজে মনে হবে এতে চাট মশলা দলা পাকিয়ে যাবে এবং কয়েকদিন পর নষ্টও হয়ে যেতে পারে অনবরত নেড়ে নেড়ে আমি সবগুলো উপকরণ আরও এক মিনিট ভেজে নিব তেলে নেয়া হয়ে গেছে আমি চাট মশলার সবগুলো উপকরণ ধাপে ধাপে ভেজেছি আপনারা দেখেছেন ভাজতে ভাজতে একটা বিষয় খেয়াল রাখবেন মশলা যাতে পুড়ে না যায় মশলাগুলো আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি প্যানে রেখে দিলে মশলাগুলো ভাজা হতে থাকবে তাই টেলে নেয়া হয়ে গেলে অবশ্যই প্যান থেকে নামিয়ে নিতে হবে উপকরণগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় ব্ল্যান্ড করা যাবে না আর আমি মরিচের ডাট ফেলে দিচ্ছি মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে সবগুলো উপকরণ এখন আমি মিহি মিহিগুঁড়া করে ব্ল্যান্ড করে নেব দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি কত সুন্দর হয়েছে এ চাট মশলা এখন এ চাট মশলা আপনারা চটপটি মোগলাই ঝালমুড়ি সালাদ সহ অনেক খাবারে ব্যবহার করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ